আমি ঘটনা সম্পর্কে যেটা জেনেছি সেটা মিডিয়ার মাধ্যমে প্রধানত জেনেছি এবং আমি এখানে রাজ্যে খবর পেয়ে এখানে এসেছি এসে আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বললাম স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম এবং কথা বলে আমি ওদেরকে জানতে চাই যে তিন বছর আগে এখানে এরকম একটা ঘটনা ঘটেছিল আজও কেন এখানে সিসিটিভি লাগানো হয়নি তার এটা ওদের কাছে কোনো সদুত্তর ছিল না উনি ওনা বলতে পারেননি কেন লাগানো হয়নি উনি বলছেন না লাগানো হয়নি আর আপনি তো শুধু এটা বলতে পারেন না লাগানো হয়নিটা কোনো উত্তর নয় কেন লাগানো হয়নি এটা আপনাকে বলতে হবে ওনার কাছে সেটা কোনো উত্তর ছিল না উনি বলেছেন ডিসেম্বর মাসে লাগানো হবে তো এখন হয়তো চাপে পড়ে উনি সেটা বলছেন আমি ওনার উত্তরে সন্তুষ্ট নই ওনার মতে যে বাচ্চারা যে বাচ্চাটির যে ওয়াশরুমে বারবার সেদিন যেতে চাইছিল সেখানে নাকি দুজন মহিলা আয়া সবসময় থাকে এবং তারাই নাকি ওকে নিয়ে গেছিলো এটা ওনার বক্তব্য কিন্তু বাচ্চাটির বক্তব্য তো অন্য আমরা এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত চাইব এবং কমিশন সবসময় চাইবে যে তদন্তটা ঠিকভাবে হোক এবং দরকার হলে আমরাও সেই তদন্তের সঙ্গে যুক্ত থাকব ম্যাম নট অনলি দ্যাট জিডি বিরলাতে বয়েজ অ্যান্ড গার্লসরা সেম ওয়াশরুম ইউজ করছে আমরা এটা নিয়ে কমপ্লেন করেছি ম্যাম বলেন উই আর হেল্পলেস বিকজ এই বিল্ডিংটা পুরনো স্ট্রাকচার তো উই ক্যান হেল্প ইট মাই ডটার ইজ ইন ক্লাস সিক্স ইন দিস স্কুল অনলি ওরা সেম ওয়াশরুম ইউজ করছে বয়েজ অ্যান্ড গার্লস একসঙ্গে ছেলেরাও ঢুকছে মেয়েরাও ঢুকছে হোয়াই দিস ইজ সো নো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাবসলিউটলি আমরা তো রিপোর্ট দেব আমরা কমিশন তো রেকমেন্ডারি বডি আমরা রেকমেন্ডেশন পাঠাবো আমাদের তরফ থেকে শিক্ষা দপ্তরকে যে যেন অবশ্যই এই প্রত্যেকটা জিনিস যেটা আমরা জানতে পাচ্ছি যে সেম ওয়াশরুম না কমিশন থেকে গেছে কমিশনের সদস্যরা গেছে যে প্রথম কথা হচ্ছে একটা জিনিস পরিষ্কার বলতে চাই রাইট টু এডুকেশনের আন্ডারে সমস্ত স্কুল পড়ে সরকারি বেসরকারি আধা সরকারি মাইনরিটি স্কুল প্রত্যেকটা স্কুল পড়ে এটা সম্পূর্ণ ভুল ধারণা যে রাইট টু এডুকেশনের আন্ডারে কোনো স্কুল পড়ে না এটা সবাইকার জানা দরকার আছে প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে সুতরাং রাইট টু এডুকেশন যদি কোনোভাবে ভায়োলেটেড হয় তাহলে পরে যে কোনো মানুষ আমাদের কাছে আসতে পারেন পুলিশের কাছে যেতে পারেন